হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। মোহনবাগানের নজরে কি এবার আরও একজন বিশ্বকাপের ফুটবলার? তো তিনি কে? এই ভিডিওতে সেটাই জানাবো এবং আলোচনা করব সেইটা নিয়ে। তো পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমরা চোখ রেখো, আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দাও। তো চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যায়। তো ভারতীয় ফুটবলে কিন্তু এবার আরও একজন বিশ্বকাপের ফুটবলারের নাম ভেসে উঠেছে, তিনি হচ্ছেন রুসভে চেসপি। তো এই রুসভে চেসপি কিন্তু ইরানের একজন জাতীয় দলের ফুটবলার, তিনি কিন্তু লাস্ট যে কাতার ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেই কাতার ওয়ার্ল্ড কাপে কিন্তু তিনি পার্টিসিপেটও করেছিলেন এবং সেখানে কিন্তু তিনি খেলেওছেন ইরানের হয়ে। তো এই 29 বছর বয়সী প্লেয়ারটি কিন্তু ভারতীয় ফুটবলের তার নাম ভেসে উঠেছে এবং যেহেতু এরকম একজন হাই প্রোফাইল একজন ফুটবলার, তাই জন্য কিন্তু ধারণা করা হচ্ছে যে তিনি হয়তো মোহনবাগানের থেকে প্রস্তাব পেয়েছেন। মোহনবাগান ছাড়াও কিন্তু আরও দুটো ক্লাবের নাম এই মুহূর্তে রয়েছে, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া। তো এই তিনটে ক্লাবের নাম কিন্তু এই মুহূর্তে ভেসে উঠেছে। তো মোহনবাগানও কিন্তু যেহেতু এই মুহূর্তে বিভিন্ন প্লেয়ারকে নজর করছে এবং বড় বড় প্লেয়ারের দিকেই তারা কিন্তু হাত বাড়াচ্ছে, তাই জন্য কিন্তু মোহনবাগানের সাথে তার লিঙ্ক আপটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো মোহনবাগান যদি এই প্লেয়ারটিকে নেয় সেক্ষেত্রে কিন্তু এই প্লেয়ারটি যে পজিশনে খেলে সেই পজিশনটি হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল ডিফেন্স। তো এই পজিশনে কিন্তু মোহনবাগানে একমাত্র কার্ল ম্যাথিউ এই প্লেয়ারটি খেলতে পারেন বিদেশি ফুটবলার হিসেবে। তো যদি এই প্লেয়ারটিকে নেয় তাহলে কি কার্ল ম্যাথিউকে ছেড়ে দিতে পারে মোহনবাগান? তো সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো এই প্লেয়ারটির কিন্তু প্রোফাইল কিন্তু দারুণ, তিনি কিন্তু ইরানের জাতীয় দলের হয়ে খেলেছেন, তোমাদের প্রথমেই বলেছি, এবং ওয়ার্ল্ড কাপও খেলেছেন এবং ইরানের বয়স ভিত্তিক যে দলগুলো সেই দলেও তিনি খেলেছেন। এবং এই মুহূর্তে তিনি কিন্তু পার্সিয়ান গালফ প্রো লীগের একটি ক্লাবে রয়েছেন এবং সেখানেই কিন্তু তিনি খেলছেন। তার জেনারেলি কিন্তু পার্সিয়ান গালফ প্রো লীগ ছাড়া তিনি কিন্তু বাইরের কোনো লিগে তিনি এখন অবধি খেলেননি। তো সেক্ষেত্রে যদি তিনি ইন্ডিয়াতে আসেন সেক্ষেত্রে কিন্তু তিনি কতটা মানিয়ে নিতে পারবেন ইন্ডিয়ান ফুটবলের সাথে, সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। তবে এই প্লেয়ারটির কিন্তু যে খবরটা সেটা কিন্তু ইরানের মিডিয়া থেকেই কিন্তু লিক হয়েছে এবং সেখান থেকেই কিন্তু জানা যাচ্ছে যে তার কাছে কিন্তু ভারতীয় কোনো দলের কিন্তু প্রস্তাব রয়েছে এবং সেটা কিন্তু খুব বড় কোনো দল। তো বড় কোনো দল বলতে কিন্তু এই মুহূর্তে কিন্তু মুম্বাই সিটি এফসি, মোহনবাগান, এফসি গোয়া এই দলগুলোর কথাই কিন্তু প্রথম মাথায় আসবে। তো তাই জন্য কিন্তু এই প্লেয়ারটি তার সাথে মোহনবাগানের লিঙ্ক আপ হয়েছে বলে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং এই প্লেয়ারটি কিন্তু রিসেন্ট যে কারেন্ট মরশুম চলছে সেই মরশুমে কিন্তু তিনি এখন অবধি 22টা ম্যাচ খেলেছেন, তার মধ্যে কিন্তু তার 2টো গোলও রয়েছে। তো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তিনি খেলেন এবং প্রয়োজনে কিন্তু তিনি সেন্ট্রাল ডিফেন্সও খেলতে পারেন। তো বুঝতেই পারছো এরকম একজন ইউটিলিটি ফুটবলারকে মোহনবাগান যদি তাদের দলে নিতে পারে মোহনবাগানে কিন্তু দল কিন্তু অনেকটাই কিন্তু ভারী হবে এবং কার্ল ম্যাথিউ থেকে কিন্তু এই প্লেয়ারটির প্রোফাইল কিন্তু অনেকটাই বেটার। কার্ল ম্যাথিউ তিনি কিন্তু সার্ভিস দিয়েছেন মোহনবাগানে লাস্ট 2-3 বছরে, সেটা খুবই ভালো, কিন্তু প্রোফাইল যদি দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু কার্ল ম্যাথিউর থেকে কিন্তু এই প্লেয়ারটির রুসভে চেসপি এই প্লেয়ারটির কিন্তু প্রোফাইল অনেকটাই বেটার। তো দেখা যাক মোহনবাগান এই প্লেয়ারটিকে সই করিয়ে চমক দিতে পারে কিনা। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।